করতে পারছি না। রাজস্থানে একটা শীষ মহল হয়েছে। মুর্শিদাবাদে বহরমপুরে এখানে বাকি পুজোটা এখানে কাটাবো বলে, তো এই রাত্রিবেলা আমাদের টুকুকে বাড়িতে দেখে খুব ঘুমাচ্ছে, খুব টায়ার্ড হয়ে গেছে। আমরা এখানে এলাম যে বহরমপুরের মুর্শিদাবাদের মধ্যে সব থেকে সেরা যে পুরা প্যান্ডেল মণ্ডপটা হয়েছে সেইটাকে তোমাদের দেখো। একটা দেখি তারপর আমার নবমী সকালে আলো বেরোতে আমাদের ভিআইপি টিকিট কাটতে হলো, এতটাই ভিড় এখানে সব জায়গাতে। টিকিট কেটে দুর্গাপূজার মনে হচ্ছে এই প্রথমবার আমি দেখছি।
বাজতে বাজতে পাঁচ, এটা আমাদের থার্ড নাম্বার ঠাকুর চলছে, এটা হচ্ছে আমাদের এখানে মধুপুরে বাবুল মোনা। সো চলো একবার ভেতরে গিয়ে দেখি, খুব সুন্দর একটা করেছে, পিরামিড থিম এটা। সো চলো ভেতরে গিয়ে দেখা যাক ঠাকুরের মূর্তিটা কেমন। ভিতরে যাওয়া যাক, হ্যাঁ ভিতরে চলো। এই ঠাকুরটা প্রত্যেক বছর ভালো করে, মানে যতবার এখানে ছিলাম ততবার জানি, লাস্ট বছর জানি না কি হয়েছিল, বাট এই বছরটা মানে ভালোই লাগলো। চলো তুমি যেটা চাইছিলে সেরকম তৈরি হয়ে গেছে। ভাইদের সাথে বেরোলাম, ঠাকুর দেখলাম, সকাল থেকে আমাদের জার্নি চলছে ডোমজুর থেকে আসা, তারপরে একটু রেস্ট ফেস্ট নিয়ে আবার ঠাকুর দেখতে বেরোনো। তো বহরমপুরে আজকে মেন মেন যে ঠাকুরগুলো হয় সেগুলো আমরা অলরেডি কভার করে ফেলেছি, তো খুব মজা করলাম তোমরা ভিডিওতে আশা করি দেখতেই পেলে। তো অ্যাজ আও দুপুর ঘুমিয়ে পড়েছে, আমিও এখানে রেস্ট নিচ্ছে, কজ আর শরীর দিচ্ছে না, ভীষণ টায়ার্ড এক্সস্টেড। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের অষ্টমীটা খুব ভালো কেটেছে। তো আগামী মানে নবমী দশমী তোমরা সবাই খুব মজা করো, তোমরা কমেন্ট সেকশানে জানিও কি কেমন এনজয় করেছো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো বাবাই, টেক কেয়ার, গুড নাইট।